ডিম আলু সিদ্ধ করে রাখা। এখন আমি কড়াইতে তেল দেবো, সর্ষের তেল, কাঁচি ধানে খাঁটি সর্ষের তেল দিলাম। তেলটা সামান্য একটু গরম হওয়ার পর আমি ডিমটা গরম হওয়ার পর ডিমটা ছেড়ে দিলাম। আর আলো এবার ডিমটাকে তুলে নিচ্ছি, পুরো লাল লাল করে ভাজা হয়নি। এবার আলুটাকে ভাজবো। হ্যাঁ বলো, ডিমের কারি পোস্ট করার জন্য প্রথমে দরকার পেঁয়াজ বাটা, কাগজিরে বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, জিরে, জিরের গুঁড়ো, লবণ, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, পোস্ত বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, এই ওটা উপকরণে আদা বাটা, এক চারটা মতো আদা বাটা, পোস্ত বাটা, দু চামচ পোস্ত বাটা, জিরের গুঁড়ো দেড় চামচ, লঙ্কার গুঁড়ো হচ্ছে যেটি যে যেরকম ঝাল খাবে, কাঁচা লঙ্কা হচ্ছে এক একটা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ সামান্য একটু ছোটো ছোটো গরম জল and I'll
দিতে হাত মতন দিতে হবে, হলুদ একটা দিলাম, ঢাকা দিয়ে দিলাম।